আসসালামু আলাইকুম। রিয়াজ খান, রিয়াজ খান আপনাকে যুক্ত করা আছে, আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। জি ভাই, কেমন আছেন? আচ্ছা, জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলুন ভাইয়া। আজকে আসিফ ভাইয়ের বায়ের সাথে কথা ছিল, যেহেতু উনি নাই, এই বিষয়টা নিয়ে এখানে কথা বলা উচিত কিনা ঠিক বুঝতে পারতেছি না। দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। একটা হচ্ছে যে সুরা নিসার যে 11-12 নম্বর আয়াতটা আছে, এটা নিয়ে আসলে আমার কিছু ছোট ভাই আবার বন্ধু মানে তাদের সাথে তর্ক হয়েছিল যে এখানে নাকি গাণিতিক ভুলটা তারা খুঁজে পাইতেছে না, মানে তারা তাদের কাছে এটা ভুল লাগতেছে না। আপনি কি ঈশার কথা বলতেছেন? আপনি কি ওই যে করা যাও বলে আপনি কি আউল নীতির কথাটা সম্পত্তি বলতেছেন? বিভাজন, আচ্ছা জি আচ্ছা করা আচ্ছা, যাও। সম্পত্তি, হ্যাঁ আপনি এটা নেটে আমাদের কি গিয়ে বাংলায় সার্চ দেন ফরায়েজে আউল, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা তো দাদা, আমি দিছি, সেটা তো আমি এই পাইছি। বিষয়ে আমি অবগত, বাট ওনার অন্য কোনো একটা প্রবলেম হচ্ছে, এক্সাক্ট প্রবলেম এখন হচ্ছে। আমার বন্ধুরা যাদেরকে আমি দেখাইছি জিনিসটা, তারা এটা স্বীকার করতেছে না। তারা এটা বলতেছে না, এখানে এই অংশ মানে ওই অংশ না, ওই অংশ মানে সেই অংশ না, ঠিক আছে, এরকম একটা গোল প্যাচ লাগাইতেছে। এটা কি আসলে গোল প্যাচ লাগানোর মতো কোনো কিছু, মানে এটা কি ক্লিয়ার না যে এটা যে একটা ভুল হইতেছে? এখন ধরেন আপনার একদম বন্ধুটা ক্লিয়ার, লেজিট একদম লেজিট কোন ক্লিয়ার। একটা পয়েন্ট, আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো অবশ্যই বলবো যে লেজিট মধ্যে, এটার মধ্যে কোনো মানে ভুল ব্যাখ্যার কোনো ইয়ে নাই কথা বুঝা যাচ্ছে না, ভাই। আপনি কি এখন বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন কথা আমার বুঝা কথা? যাচ্ছে না, আচ্ছা জ্যাক ভাই, আমার কথা কথা কি বোঝা মানে, যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, কথা অনেক বুঝা সমস্যা যাচ্ছে না, আমার। মানে কথাটা, হ্যালো, আচ্ছা রিয়াজ খান ভাই, হ্যালো একটা কাজ করেন ফারাজ আপনি, ভাই, শুনতে আপনার পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা, আমি কি বাইর হয়ে আবার ঢুকবো? আমিও আপনি শুনতে পাচ্ছি। করে দেন। এখন শোনা যাচ্ছে? আমার আপনি মনে হয় যদি আপনার আমার, ভিডিওটা অফ করেন তাহলে নেট আর একটু ভালো হবে। আমি তো সেটাই বললাম। হ্যাঁ, ভিডিও অফ করেছি, আচ্ছা অফ এখন করেছি কি ভিডিও। আপনি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি জি, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটার মধ্যে কি কোনো ভেগনেস আছে কিনা, যে অস্পষ্টতা আছে কিনা, আমি তো ভাই মানে বলবো যে কোনো অস্পষ্টতা নাই, এটা মানে স্পষ্টভাবেই বলে মানে একটা কোরআনের ভুল, আমি তো এটা বলবই। কিন্তু আপনি যদি আমাকে বলতে পারেন যে আপনার ফ্রেন্ডরা কোন আপনি তো জায়গায় জিনিসটা, নিরপেক্ষ ভাবে বলবেন, আমি সেটা জিজ্ঞেস, আমি নিরপেক্ষ নিরপেক্ষ ভাবেই ভাবে বলতেছি, বলবেন। আমি নিরপেক্ষ ভাবেই বলতেছি, কারণ আমি জিনিসটা যাচাই করছি, তো আমি জিনিসটা যাচাই করেই দেখছি যে না, এটা অ্যাবসলুটলি গাণিতিক একটা ভুল, ঠিক আছে, মানে উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট এটা একটা যে গাণিতিক ভুল, এটাতে কোনো সন্দেহ নাই। এখন আপনার ফ্রেন্ডদের এমন কোনো জায়গা থাকতেই পারে যে জায়গাটা তারা আসলে লেজিট মানে আর কি আসলে কনসার্ট, যে এখানে তারা ভুল বুঝতে, এখানে তাদের ভুল মনে হচ্ছে না, ওর তারা জাস্ট এই তাল গাছ ধরে থাকতে পারে, আমি জানি না। এখন আপনি যদি এটা এক্সপ্লেন করেন কোথায় তারা ভুলটা বুঝতে পারতেছে না, তাহলে আমরা আমি হয়তো বা নেক্সট কোনো কথা বলতে পারবো, আর যদি এক্সপ্লেন হ্যাঁ, না করেন ওখানে তাহলে যে তো আমার আছে, কিছু, হ্যাঁ বলেন। আমি একটু নিয়ে আসি, এই আলোচনা করতে গেলে তো ফারসে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আচ্ছা রিয়াজ খান ভাই, তাহলে আমি আপনাকে একটা সাজেশন দিব। জি কি চাই? রিয়াজ খান ভাই, আপনি আজকে তো আজকে তো বৃহস্পতিবার তাই না, বা মানে এখন তো শুক্রবার আর কি, জি আপনি আগামীকাল জি রাত 9টা থেকে 10টার জি মধ্যে সত্যের সন্ধানী, সত্যের সন্ধানী এই পেজটাতে যাবেন, জি এই পেজটাতে যাবেন, এই পেজটাতে যে খুঁজবেন হচ্ছেন আপনি লজিক্যাল ফ্যালাসি নামে যে ভাই আছে, লজিক্যাল ফ্যালাসি ভাই, এটা নিয়েই মূলত কথা বলতে চাই সবসময়, এটা নিয়ে লজিক্যাল আলোচনা, পার্সন, সরি লজিক্যাল পার্সন, হ্যাঁ সরি সরি সরি, লজিক্যাল পার্সন ভাই, ওনার সাথে এটা নিয়ে কথা বলেন, উনি সারাক্ষণ এটা নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড, এন্ড উনি খুব খুশি হবে যে আমি আপনাকে এই বিষয়ে তার সাথে কথা বলতে পারাইছি। আপনি যেহেতু আজকে অ্যারাউন্ড 4 ঘন্টা লাইভ হয়ে যাচ্ছে, আপনি লজিক্যাল পার্সনের সাথে কথা বলেন আগামীকাল 9টা থেকে 10টার ভিতরে, নাম হচ্ছে পেজের নাম হচ্ছে সত্য সন্ধানী, সত্যের সন্ধান, সত্যের সন্ধানী, সত্যের সন্ধানী, ইউটিউবে, ইউটিউবে পাবেন, হ্যাঁ ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। শোনেন রিয়াজ ভাই, সেটা এখানে আমি কি হচ্ছে আপনারাই, আমি একটু আমি আমি একটু ক্লু দিয়ে দিই, সে ক্লুটা হচ্ছে এখানে ল বার হর, ল বার হর এই দুইটাকে গোঁজামিল দিয়ে তারা ফলাফলটা ঠিক রাখছে, অনেকটা সরল অঙ্কের মতো, ভেতরে লাইনগুলো ঠিক নাই কিন্তু রেজাল্ট আবার ঠিকই মিলাই দিছে, বুঝতে পারছেন? আর এইভাবে করে রেজাল্ট তো মিলে যে না, কোনো মানে তারা তো লসাগু গসাগু মিলানো যায়, না, তারা যে কোনো লসাগু গসাগু, যে কোনো বাঘের অংশ এইভাবে মিলানো যায় এই পদ্ধতিতে, ল না না বার তারা হর তো মিলাই মান দিয়ে। তারা তো ওই না, আমি যে ছেলের দুই মেয়ের 3 ভাগের 2 অংশ, ঠিক আছে, তারপরে বাবা ও মায়ের প্রত্যেকের 6 ভাগের 1 অংশ, আর আরেকজন যেটা আছে সেটা হচ্ছে পিতা মাতা, আরেকজন হচ্ছে 2 কন্যা পিতা মাতা, আর হচ্ছে ভাই স্ত্রীর আমরা যে 1 ভাগের 8 অংশ, তারা বুঝতে এটাই পারছি, মানতেছে না, এটা আমি ভাই এটা আমি আপনাকে তারা বুঝাই দিতে এটাই পারবো, মানতেছে না যে তারা কিন্তু আবার, এটা অনেক, কিন্তু এটা ভাই শুনে আমি আপনাকে বুঝাই দিতে পারবো, কিন্তু এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আপনাকে মুখে বলে বুঝাইতে গেলে মিনিমাম আধা ঘন্টা লাগবে। না না ওনার প্রবলেম এটা না, তো দেখ ভাই ওনার প্রবলেম এটা না যে উনি বুঝে নাই, ওনার প্রবলেম হচ্ছে ওনার ফ্রেন্ডরা উনি কেন বুঝতে আরেকজনকে পারে বুঝতে না। পারছে না, না কেন না না বুঝতেছে না সেটাই, তার মানে না 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 তার না মানে উনি ফারাজ সেটা ওনার উনি কেন কেন বুঝতে এটাই পারছে, মানতেছে না, আগে
দেখ ভাই, দেখ ভাই বুঝেন আমি কথাটা, বলতেছি একটু আগে তার কি ওনারা ব্যাকগ্রাউন্ড কেন আছে তাহলে মানতেছেন আপনারা না, বুঝতে পারবেন জিনিসটা। তার তার ফ্রেন্ডদেরকে সে বুঝাইতে তারা এইটাই পারতেছে না এটা। মানতেছে না, কোরআন এই যে লেখা, আচ্ছা একটু 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 একটা সেকেন্ড বুঝে নেন, যে এটা তার ফ্রেন্ডদেরকে বুঝাইছে, বুঝার পরেও তার ফ্রেন্ডরা হচ্ছে যে মানতেছে এটা না, মানতে চাচ্ছে না, এটা হচ্ছে এটা তো সমস্যা। এখন বুঝলামই ভাই। এটা তো এটা এটা সলিউশন তো আমাদের কাছে দেওয়া পসিবল না। আচ্ছা এই কারণে আমি ভাই ওনাকে বললাম যে এটা আরো ভালো মতো করুক, একটা অঙ্ক তো 4-5 বার করলে তো বিষয়টা পোক্ত হয় আর কি। আমি আমি আপনাকে একটা আমি আপনাকে একটা ইয়ে দিই রেজা ভাই, রেজা ভাই আমি আপনাকে একটা আমি আপনাকে একটা ট্রিক ট্রিক শিখাই দিই। এটা আমি আগে করতাম এককালে, যখন আমার ধর্ম নিয়ে প্রথম প্রথম ডাউট আসে আমি এই জিনিসটা করতাম, কোরআনের যে অবৈজ্ঞানিক আয়াতগুলো আছে ঠিক আছে, এটা আমি আমার ফ্রেন্ডদেরকে বলতাম, কিন্তু কোরআনের নাম জীবনে মুখে নিতাম না, আমি বলতাম হিন্দু ধর্মের হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ, লেখা, এটা একটা ভালো পলিসি। হিন্দু ধর্মে এগুলো লেখা আছে। তারপর তার রিয়াকশনটা কি, সে তো হাইসে উড়াই দিত ঠিক আছে, আরে এই সেই মানে ফাতরা, এই সেই হিন্দুদের চাটি মাজিদের এগুলো কি লেখা, হাইসে উড়াই দিত। তার এক সপ্তাহ পর আমি বলতাম যে এটা আসলে কোরআনের আয়াত, পরে আমি রেফারেন্স সহ নিয়ে যেতে দেখাইতাম, তাফসীর সহ নিয়ে যেতে দেখাইতাম। কাজ হবে না, তো কাজ বাট হবে না, ওই সময় ওই সময় আমার মানে সম্পর্ক মানে তারা মানতো না, সম্পর্ক ছেদ হয়ে যেত, বাট আমি তো বুঝতে পারতাম যে তারা সমস্যা মানতেছে নেই। না, আমি তো আমার সত্যটা রিয়েলাইজ করতে পারতাম। আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, আচ্ছা যে আপনি এটা আপনার অন্য অন্য যে ফ্রেন্ড যাদেরকে আপনি মানে এই জিনিসটা অলরেডি বলে নাই, তাদেরকে হিন্দু ধর্মের নামে আপনি এই জিনিসটা দেখাতে পারেন, যে হিন্দু ধর্মে এরকম সম্পত্তির ভাগ আছে, আপনি করে দেখান, এভাবে করতে পারেন, বা জাস্ট নর্মাল ম্যাথ হিসেবে দিতে পারেন, বুঝতে পারছেন তো আমার রিয়া মনে হয় ভাই? এটা রিস্কি, ভারত তারা ভাই, এটা কোরআনের রিস্কি এই মনে যে হয় ভাই ভাই, রিস্কি। তারা রিয়াজ তো ভাই, রিয়াজ ভাই ম্যাথমেটিক্যাল বলি ট্রাম পর্যন্ত, শুনেন রিয়াজ ভাই, এটা আমার মনে হয় রিস্কি। হ্যাঁ, আপনার দরকার নেই, আপনি চেষ্টা করছেন পারেন নাই, ওকে এই পর্যন্ত থেমে যান। আপনি নিজে যদি বুঝতে চান তাহলে আরো বুঝতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আরেকজনকে আপনি এটা বোঝাবেন, এটা অনেক অনেক বড় একটা ইস্যু হবে, সেন্টিমেন্ট সেন্টিমেন্ট, আপনি ঝামেলা হবে, দরকার কি? আর রিয়াজ রিয়াজ ভাই বলেন, আপনারা আর কিছু বলে থাকলে বলেন। কারণ এখন ঝামেলা মানে তাদের জন্য তো আমার অনেক ঝামেলা হইতাছে, আহা তাদের এই ভাই, ধরনের আপনি বিশ্বাস সহজ টিশ্বাসের ভাবে জন্য তো ব্যাপারটা আমার অনেক ভাবেন না ঝামেলা হইতেছে। সেটা ভাই, কেন আপনার ঝামেলা হচ্ছে? আপনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলেন, ওনারা বুঝতেছে না, তারপরে আপনি আবারও জোরে আসতে পিষ্টে লাগলেন, আমি আমি এটা লাস্ট বুঝতেই একবার হবে, বোঝার কেন? চেষ্টা করি, রিয়াজ ভাইয়ের কাছে লাস্ট একবার বোঝার চেষ্টা করি। রিয়াজ ভাই, জিনিসটাকে আমরা যেভাবে বুঝছি না সেরকম না না, বুঝতেছেন সেটা হচ্ছে, তাদের? হ্যাঁ বলেন বলেন না বলেন না না, রিয়াজ ভাই তারা বলেন। মানে ম্যাথমেটিক্যাল ট্রায়াঙ্গল তো আসতেই চাইছে, ওইখানে ও তো আচ্ছা, যাওয়া, আসতে চায় না আট তাহলে ভাগে কি করবেন? আট আপনি ভাগে তাদেরকে নিয়ে এখন আসতে কি চাচ্ছেন পাবে? কেন? আপনি তাদেরকে আচ্ছা নিয়ে আসতে চাওয়ার কারণ দরকারটা কি? মানে এটা আমি আপনাদের একটু কথা বলতে ক্লিয়ার, চান। যেহেতু হ্যাঁ আপনারা বলেন বলেন রিয়াজ ভাই বলেন। যেহেতু আপনারা ব্যাপারটা ক্লিয়ার, তো এইখানে আমি চাইছিলাম যে তারা যেই যেই আপনি গোঁজামিলটা দিয়ে ক্লিয়ার, তারা আপনি কি ঘুরে ব্যাপারটা বেড়াইতে নিয়ে চেষ্টা ক্লিয়ার? করছে, সেই গোঁজামিলটা আমি আপনাদের, না না আমি বুঝতে ক্লিয়ার পারছি রিয়াজ এখন ভাই, রিয়াজ সেই আপনি ক্লিয়ার গোঁজামিলটার তো অপোনেন্টকে কেমন, হ্যাঁ ভাই, এই গোঁজামিলটার অপোনেন্ট বলতে মানে চান কাউকে? বিপরীতে, আমি কোন কথাটা তাদেরকে বলা উচিত, তারা যে গোঁজামিলটা দিতেছে আমি সেটা আপনাদের, ও ফাক, আমি আমি কারো কথাই বুঝতে পারতেছি হ্যালো না, কারো কথা লিটারাল কারো কথাই বুঝতে পারতেছি না। রিয়াজ ভাই আপনি আপনার কাহিনীটা আরেকবার লাস্ট একটু সিম্পলি সিম্পলি বলেন, যে আপনি কোথায় যে আপনার সমস্যাটা হইতেছে। আর প্লিজ দেখ ভাই ইন্টারাপ্ট করে না, ওনাকে আচ্ছা অবশ্যই একটু বলতে দেন। হ্যাঁ, মানে ওনারা মানে এটাই মানতেছে না যে এখানে যে আছে যে মেয়ে পাবে 2 ভাগের 3 ভাগের 2 অংশ, একটু পর্যন্ত মানে এক ফ্যামিলির জন্য, তারা বলতেছে এটা এক ফ্যামিলির জন্য, এবং স্ত্রী যে পাবে 8 ভাগের 1 অংশ, এটা আবার বলতেছে তার আরেক ফ্যামিলির আরেক প্রেক্ষাপট, আর শেষে যেটা আছে যে 2 পিতামাতা প্রত্যেকে 6 ভাগের 1 অংশ করে পাবে, আর একটাতে মানে তারা বলতেছে এটা আবার আরেক ফ্যামিলির জন্য বলা হয়েছে, তারা এটা মানে আচ্ছা এক প্রেক্ষাপট রিয়াজ ভাই, মানতেছে না, এক তাহলে আমি ফ্যামিলির জন্য যে বলা হয়েছে আপনাকে একটা সলিউশন দিচ্ছি, একটা সেটা সলিউশন মানতেছে না। একটা সলিউশন দিচ্ছি আপনাকে। আপনি রেসপন্স টু সেন্টেন্স ইসলামের নাম শুনছেন না ওয়েবসাইটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওইখান থেকে এই আর্টিকেলটা নিয়ে যাবেন, ওই ওই আর্টিকেলের মধ্যে এই জিনিসটা অ্যাড্রেস করা আছে, যে ওটা একই ফ্যামিলির জন্য, এবং এটার মধ্যে যে আউল নীতিটা অ্যাপ্লাই, এই জন্য যে আউল নীতিটা অ্যাপ্লাই করা হইতো, এবং নবী মোহাম্মদের সাহাবারাই যে কাজটা করছে, ওইটা ওই আর্টিকেলের মধ্যেই লেখা আছে, বুঝছেন? আপনি ওই আর্টিকেলটা পড়েন, ওইখানে যান, এটা একটা রেসপন্স ভালো টু জানিস, রেসপন্স টু অ্যান্টিস্টামে যান, যে আপনি আউল নীতি লিখে সার্চ করেন, আপনারা পেয়ে যাবেন, পেয়ে যে ওই লেখাটা পড়বেন, দেখবেন বলা দুই জায়গায় লিখে রাখছে যে, সরি আমি ওনাকে ওইভাবে বলতে চাই না, বাট ওইসব মধ্যে লেখাই আছে, ওই আর্টিকেলের মধ্যে লেখা আছে যে আউল নীতি মোহাম্মদের সাহাবারাই অ্যাপ্লাই করা শুরু করছিল, বুঝতে পারছেন? জি জি, এটা একটা ভালো সিস্টেম, আচ্ছা ঠিক আছে, এখানে তো আর মানে আবার তাদের পক্ষের লোকরাই বলতেছে এটা তারা এই সহজে তার মেনে পক্ষের নিবে। লোকের, হ্যাঁ তারা শুধুমাত্র একটা না, দুইটা আলাদা আরেকটা আলাদা কথা ভাই, আমি তো আসলে গোজামিল বের করছিল, যেটার দ্বারা তারা মানে কোরআনের ওই গরমিলটাকে মিলানোর চেষ্টা করছে, বুঝছেন? দুইটা আলাদা আলাদা সেক্টর, যে কোরআন আল্লাহ যেই সিস্টেম বলে দিচ্ছে ওই সিস্টেমে মিলে না বিধায় তারা দুইটা আলাদা আলাদা সিস্টেম যে ক্রিয়েট করছে নিজেরাই, তাদের সাহাবারাই, এই জিনিসটা আপনি ওই আর্টিকেলের মধ্যেই পাবেন। আপনি আর্টিকেলটা পড়েন, ওইখানের মধ্যে সব দেওয়া আছে। আচ্ছা আর কিছু বলবেন রিয়াজ ভাই? আচ্ছা ভাই, আরেকটা কথা ভাই, বাংলাদেশে তো অনেক মানে যারা অ্যাথিস্ট আছে এখন ভাই, তারা তো তাদের কথা তো তারা যদি ভালো কথাও বলে ঠিক আছে, সুন্দরভাবে কথা বলে, যেসব কথাগুলো মানে ইসলামের বিরুদ্ধে যাইতেছে কথা, সুন্দর ভালো কথা হলেও তারা চিতে যাইতেছে, যখন তারা চিতা যায় ঠিক আছে ভাই, চিতা যাওয়ার পর মানে তারা যেসব আক্রমণ এখন মারবে মারবে, তখন যদি একজন অ্যাথিস্ট বলে
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই আমি ইমান আনছি, ভাই আমি মুসলমান হয়েছি, ভাই আমার হেলমেট মাইরেন, তাহলে কি আপনি কি মনে হয় এটা কি বাংলাদেশে ছাড় পাবে ওই সময় যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে এটা কেউ? এটা তো ভাই মানে ইসের, এটা তো মুমিনের উপর ডিপেন্ড করে, মুমিন কোন মুডে আছে, মুমিনের মুডের উপর ডিপেন্ড করে। মুমিন যদি মনে করে যে না তারে ছাড়বো না, সে বাউতাবাজি করতেছে, সে আপনার মেরেও ফেলাইতে পারে, এটাও জায়েজ। সে আপনার ছাড়িয়ে দিতে পারে, এটাও জায়েজ। যদি আপনাকে মেরেও ফেলায় ওই হিসাবে, মানে তখনও তো তার ইয়ে নাই, মানে তার মানে ইসলাম অনুযায়ী তার গুনাহ গুনাহ নাই, ইসলাম অনুযায়ী তার শাস্তি নেই, নাথিং। না তখন তো আমি আবার লাই 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 বলে ফেলছি, তাতে কি আমি আসে তো যায় মানে ভাই? আবার কালকে সে কি জানে না যে আপনি বাংলাদেশের একটা মানুষ, আপনি যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতেছেন? সে কি জানে না? এখন আপনি এখন কেউ বলতে পারে ভাই কোরআনের হাদিস আছে যে মোহাম্মদ এটা করতে মানা করছে, সে ইগনোর করলো, কেউ শুনে নাই, তারা কেউ শুনে নাই। এখন তো তার কোনো ইয়ে নাই, তার তো এটার জন্য আলাদা কোনো ইচ্ছা নাই। তো গণপিটুনি খাওয়ার সময় ভাই মানুষের হাত থেকে, আপনি বাংলাদেশে বসে এগুলো কথা চিন্তা করেন, মানুষের হাত থেকে কোরআন পড়ে গেছে, এই জন্য তারা জ্বালায় দেয়, জ্বালায় দেয় ওই জায়গায়, মানে মারতে মারতে মেরে ফেলার উপর জ্বালায় ফেলায়। আপনি কোথায় আছেন যে আপনি বলবেন যে না আমার ভুল হয়ে গেছে, আপনার মাফ করে দেবে? কোন কোন দুনিয়াতে আছেন আপনি? রিয়াজ ভাই, আমি ঠিক আপনাকে আছে, একটা কথা বলি, শুনেন। যখন আমিও আপনার পর্যায়ে ছিলাম একটা সময়, এই জিনিসটা, এই যে আলোচনা করার আগ্রহটা, আমার ফ্রেন্ডদেরকে এই অন্ধবিশ্বাস থেকে মুক্ত করার চেষ্টাটা, এই জিনিসটা কন্ট্রোল করেন হয় না। ওই আপনি দেখবেন আপনি সত্যটা জানতে পারছেন, আপনি আপনার যে রিয়েলাইজেশন হয়েছে সেই রিয়েলাইজেশন আসতে পারছেন, এই জন্যই, কেননা আপনার এটা সম্পর্কে জানার নিচ থেকে আগ্রহ ছিল। আপনার ফ্রেন্ডদের ওই নিচ থেকে আগ্রহটা নাই, তারা সত্য যেটা পাইছে, সত্য যেটা মনে করে, ওইটা মনে করে তারা হ্যাপি, তারা তার ওই বাউন্ডারি থেকে বেরোতে চায় না, কাউকে জোর জবরদস্তি করে না, সে হয়তো বা বের হবে না সারা জীবনে, বাট আপনার একটা বড় ক্ষতি করে দিবে। বুঝতে পারছেন? যেই যেই ওয়ার্নিংটা জ্যাক ভাই আপনাকে এতক্ষণ দিচ্ছিল, এই এই সমস্যার উপর দিয়ে আমিও গেছি। আমি জানি না জ্যাক ভাই গেছে কিনা, বাট আমি চাই না আপনি যান। সেম সবার সবার ক্ষেত্রে ব্যাপারটা সেম, কারণ আমরা বন্ধুদের ভালোবাসি, আমরা চাই তারাও বুঝুক, কিন্তু আসলে এটা ভাবে কাজ করে না। ঠিক আছে রিয়াজ ভাই, আশা করি আপনি সেফ থাকবেন, যেই আলোচনা করেন যেভাবে করেন। যদি আপনি আবার চেহারা দেখাও করছেন, আমি মনে করি, ফারাজ ভাই আমার খারাপ খারাপ লাগছে ওনার জন্য আর কি, ওটা তো আমি তো ভাবছিলাম মুমিন, সে আমি তো ভাবছিলাম মুমিন এসে গালি দিতে আসছে সে। না, এটা আমার মনে হয় এই লাইফটাকে যদি এই প্রশ্নটুকু বাদ দেওয়া যায় তো অনেক ভালো হতো আর কি, মানে এই এই জিনিসটা আমি পারি না, এই জিনিসটা মাতো বলবাই পারতো আর কি। না না এটা যাই হোক ওনার রিয়াজ জন্য ভাই, আমার মনে হয় যে সমস্যা না, আমি আসলে রিয়াজ ভাই শুনেন, এত আমার ভয় আমার পাই না আমার আর কি। না না ভয় পা, আরে আপনার ভাই ফ্যামিলির কথা চিন্তা, ফ্যামিলির কথা চিন্তা করে ইয়ে করতে হবে। যাই হোক, ইয়ে নাই, সমস্যা নাই, আপনি ধীরে ধীরে দিনের পথে চলে আসুন, সমস্যা নাই, নিজের সবার আগে নিজের ফ্যামিলি। ঠিক আছে, ভালো থাকেন আপনি রিয়াজ তিন ভাই দিন তাহলে। তিন দিন সময় পাবেন, হ্যাঁ আপনি 3 দিন সময় পাবেন আবার ইসলামে ব্যাক করার জন্য, এটা খলিফা ওমর ওনার একটা নিয়ম ছিল, আপনি যদি এরকম হয় যে 3 দিন পরে আপনি আবার হেদায়েত প্রাপ্ত হইতে পারেন। যাই হোক, আমরা মনে হয় ওনাকে বিদায় জানাই ফারাজ ভাই। হ্যাঁ, শেষ করে দিয়ে আছে তাহলে রিয়াজ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, অ্যান্ড ভালো থাকবেন, টেক কেয়ার, কথা বলে ভালো লাগলো আর কি। কোনো সমস্যা হলে ভাই বলে দিবেন। যে যাই হোক, যা যা শুনলেন 4 ঘন্টা ধরে লাইভ বকবক শুনলেন, সবাইকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জ্যাক ভাইকে ধন্যবাদ, আশা করি হ্যাঁ জ্যাক ভাই ধন্যবাদ পাঠিয়ে দিবেন, ফারাজ জ্যাক ভাইকে ভাই। রিকোয়েস্ট করছিলাম যে আপনি আপনি আইসেন। অ্যান্ড আমাদের এরকম না 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 একজন ভাই, এটা এটা এক্সপার্ট এটা থাকা না আপনাদের খুবই, আপনাদের দাদা এটা একজন আপনার একজন আপনার একজন একজন কোন একটা ফিল্ডে এক্সপার্ট থাকা আমাদের জন্য খুব দরকারি জিনিস, মানে আমাদের জন্য আসলে অনেক ভালো হয়, অনেক ভালো হয়। থ্যাংক ইউ জ্যাক ভাই, আপনি যে সময় নিয়ে আসছেন না ভাই কথা বলতে। ইটস ওকে, আমি আসলে অপরচুনিটি সুযোগ পাইলাম এটার জন্য ধন্যবাদ, আবার অশেষ কৃতজ্ঞতা আপনাদের ফারাজ ভাই, অনেক অনেক ধন্যবাদ, গুড নাইট। আর যারা যারা মানে ব্যাকস্টেজে ছিলেন, যুক্ত হতে পারলেন না, আশা করি নেক্সট কোনো ইসে যুক্ত হবেন, নেক্সট কোনো লাইভে যুক্ত হবেন। অ্যান্ড সবাইকে সবাই অনেক অসংখ্য ধন্যবাদ, আর শুভরাত্রি, গুড নাইট। জি ভাই, গুড নাইট।